টাঙ্গাইলের ধনবাড়িতে মা ও মেয়েকে একসাথে তালাক। একই বৈঠকে মেয়ের জামাইয়ের সাথে বিয়ে দিলেন শাশুড়িকে। আমাদের ধনবাড়ি টাঙ্গাইল প্রতিনিধি জানান, আলোচিত এমন ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার দোপাখালী ইউপির হাজরাবাড়ি পূর্বপাড়া গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা যায়, হাজরাবাড়ি পূর্বপাড়া গ্রামে ওহাদ আলীর ছেলে মনসুর আলী ওরফে তুলতুলি 28 এর সাথে গোপালপুর উপজেলার কোরিয়াটা গ্রামের মাজদা বেগম পুষ্পান্ন এর মেয়ে নুরুনাহারের সাথে তাদের ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ হয় আনুমানিক 3 মাস আগে। তাতে আপনার এদের মধ্যে গত 7 দিন আগে তাদের মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়া হলে স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দেন স্বামী। এরই মাঝে শাশুড়ি মাজদা বেগম মেয়েকে দেওয়ার জন্য মেয়ের জামাই মনসুর আলী ওরফে তুলতুলির বাড়িতে মেয়ের স্বামীর বাড়িতে এসে মেয়ের জামাইকে নিয়ে তার নিজ বাড়িতে চলে যান। এমন অবস্থায় কোরিয়াটা গ্রামের বিভিন্ন মাতাব্বর মেম্বার এবং গোপালপুর উপজেলা হাদিরা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদার ও ধনবাড়ি উপজেলা বলিভদ্র ইউপি চেয়ারম্যান সুরুজ্জামান মিন্টুর উপস্থিতিতে একটি সালিশি বৈঠক হয়। উক্ত সালিশি বৈঠকে স্থানীয় এলাকার মানুষ ও ছেলে পক্ষের কিছু মাতাব্বর ডেকে নিয়ে প্রকাশ্য দিবালোকে ছেলেকে এবং তার শাশুড়িকে বেদম পিটুনি দিয়ে বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক মেয়েকে তার স্বামীর কাছ থেকে তালাক প্রদান করা হয় এবং মেয়ে মাকে তার বাবার কাছ থেকে তালাক প্রদান করা হয়। এমন ঘটনাটি তালাক সম্পাদন করেন গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের কাজী জিন্নাত আলী জিনা। এ বিষয়ে কাজীর সাথে কথা হলে তারা বলেন, দুটি তালাকনামা একই সাথে সম্পাদন করা হয়েছে স্থানীয় মাতাব্বর ও ইউপি চেয়ারম্যানের অনুরোধে। মা মেয়েকে তালাক দেওয়ার পরে স্থানীয় মাতাব্বর ইউপি চেয়ারম্যান ঘটনাটি বিভিন্ন হাতে নিয়ে কৌশল চালিয়ে শাশুড়ির সাথে মেয়ের জামাইকে জোরপূর্বক বিবাহ দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। পরে মেয়ের জামাই মনসুর আলী ও তার শাশুড়ি বর্তমানে তার স্ত্রী নিয়ে তার নিজ বাড়িতে ধনবাড়ি উপজেলার ধোপাখালী ইউপির হাজরাবাড়ি গ্রামে নিয়ে আসে। এমন ঘটনা এলাকার মধ্যে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে মনসুর আলী তার সাবেক শাশুড়ি বর্তমানে স্ত্রীকে রেখে বাড়ি থেকে পালিয়ে যান। বর্তমানে এই বিষয়ে মাজদা বেগমের সাথে কথা হলে তিনি বলেন, আমাকে জোরপূর্বকভাবে দুই ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় মাতাব্বর মিলে ইসলামী শরীয়ত বিরোধী কার্যকলাপে আমাদের জোরপূর্বক মেয়ের জামাইয়ের নিকট বিয়ে দেয়। এমন ইসলাম বিরোধী সকল ঘটনার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে কয়েক হাজার মানুষ বিভিন্ন এলাকা থেকে জামাই ও শাশুড়িকে দেখার জন্য ভিড় জমিয়েছে। স্থানীয় লোকজন জানান, উক্ত শাশুড়ি কোরিয়াটা গ্রামের বিভিন্ন ঘটনা ঘটালেও মেয়ের জামাইয়ের সাথে এভাবে তাকে চাপিয়ে দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কার্যকলাপের সাথে জড়িত। স্থানীয় মাতাবর্গণ যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিচার দাবি করছে ভুক্তভোগী মাতা বেগম। এই ঘটনাটি নিয়ে টাঙ্গাইলের গোপালপুর হাদিরা ইউপি চেয়ারম্যান এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি একটি মিটিংয়ে রয়েছি, আপনাদের সাথে পরে কথা বলব। ঘটনাটি নিয়ে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলা বলিভদ্র ইউপি চেয়ারম্যান সুরুজ্জামান মিন্টু বলেন, ঘটনাটি আমার জানা নেই, আমি আপনাদের মাধ্যমে প্রথম শুনলাম। এই ঘটনায় মনসুর আলীকে পাওয়া না গেলেও সাবেক তার শাশুড়ি বর্তমানে স্ত্রী মাজদা বেগম বলেন, আমার মেয়ের জামাই কোনো অপরাধ নেই। স্থানীয় লোকজন আমাদেরকে এভাবে ফাঁসিয়ে, এবং আমার 4টি মেয়ে রয়েছে, 4টি মেয়ের মধ্যে আমি মনসুরের নিকট আমার বড় মেয়ে বিয়ে দিয়েছিলাম। আমি মেয়ের জামাই বাড়িতে এসে মেয়ের জামাইকে সাথে নিয়ে নিজ বাড়িতে যাওয়ার সাথে সাথে কতিপয় লোকজন আমাকে এবং আমার মেয়ের জামাইকে বেদম প্রহার করে এবং হত্যার হুমকি দিয়ে আমাদের জোরপূর্বকভাবে বিবাহে আবদ্ধ করে আমাদের ইচ্ছার বিরুদ্ধে বিবাহ করানো হয়েছে। এই বিষয়ে ছেলের বাড়িতে গ্রামের বাড়িতে হাজরাবাড়ি গ্রামে সাধারণ মানুষ জানান, এটা ইসলাম বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজের জন্য আমরা এর বিচার চাচ্ছি এবং যারা এই ঘটনা ঘটিয়েছে এর ন্যায়ের জন্য দায়ীদের শাস্তি দাবি করছি।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলেও এখনো দরাচর বাইরে রয়েছে দুটি চেয়ারম্যান স্থানীয় কতিপয় মাতাব্বর। এই এলাকার মাতাব্বরদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন মা মেয়ে দুজনকে খারাপ আর যার কারণে এমন ঘটনা ঘটেছে। তারা ক্যামেরার সামনে কথা না বললেও নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানে। দুটি চেয়ারম্যান এবং স্থানীয় কিছু অসাধু মাতাব্বর এমন বিচার করেছে। এই উভয়ের কাছ থেকে সাদা স্ট্যাম্পের স্বাক্ষর নিয়ে কাগজ রাখা হয়েছে, যা দিয়ে যা খুশি তাই করতে পারে বলে স্থানীয়রা জানান। বিষয়টি নিয়ে বিভিন্ন ইসলামী শরীয়তের মুফতিদের সাথে কথা হলে তারা বলেন, ইসলামী শরীয়ত মোতাবেক শাশুড়িকে কখনোই তার মেয়ের জামাই বিয়ে করার অধিকার নেই। ইসলামী শরীয়ত মোতাবেক তালাকের পর 3 মাস ইদ্দত কাল পালনের পর দ্বিতীয় বিয়ের বিধান রয়েছে, কিন্তু স্থানীয় মাতাব্বর মাজেদা তার স্বামী দিয়ে তালাক দেওয়া এবং মেয়েকে তার স্বামীকে তালাক দেওয়ার সাথে সাথে কেমনে শাশুড়ি মাজেদাকে কেমনে আবার বিয়ে দিল তার। তবে স্থানীয় মাতাব্বর এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কেন বিচারের আওতায় আনা হবে না? ইসলামে এমন ঘটনার জন্য আপনার শাশুড়ির বিয়ে এই সংক্রান্ত তথ্যের জন্য আপনি কি এ বিষয়ে কোন অবগত আছেন, জানেন কি বিষয়টা? হ্যাঁ জানি, কিছু জানি। নীতি আছে তো আমাদের উপরে কমবে কাদের তালুকদারের। না না, এটার কোন তালাক লেখছেন এর মধ্যে? তালাক হয়েছে, তালাক হয়েছে। কয়টা তালাক হয়েছে, একটা না দুইটা? দুইটা, দুইটা তালাক হয়েছে কিন্তু কামিন হয় নাই। কিন্তু আপনার কাছে একটা জিনিস জানি, যেহেতু আপনি মারানা মানুষ, এই তালাক যেদিন হয় সেদিনে কোনো বিয়ে শাদি পড়াইতে পারে কিনা, এরকম কোন আইন আছে কিনা? না ওইরকম তো আইন নেই। এখন আবার ওইগুলো সমাজে গিয়ে দেখা যায় যে অনেক জায়গায় পড়ায়, বুঝলেন না? মানে এগুলা তো পাবলিক ফাংশনের কাজ, ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক জায়গায় পড়ায়। মানে এখানে যে আমাদের টাঙ্গাইল প্রতিদিন নিউজ পাঠাইছে, বুঝছেন, শাশুড়ির কেমনে তুলে দিচ্ছে এই বিষয়ে আপনি কোন তথ্য জানেন কি? না না, আমি তাও জানি না, আমার ওইখানে ইয়ে ছিল। আপনি খালি দুইটা তালাক লিখছেন? তাহলে তো কেড়ে নিছে। হ্যাঁ আচ্ছা জি ভাই, ভালো থাকি। গত পরশুদিন কোন বিয়ে শাদী করেছেন সহযোগীরা? না আমি তো এটা কোন কাল দিয়া, আমি তো এই সংবাদ জানি না। কালকে ফোন দিছিল ভাই টিভি থেকে। ই হলো যে কোরিয়াটার কোরিয়াটার, বুঝছেন, মানে ই হলো যে মেয়ের জামার কাছে আপন শাশুড়ি বিয়ে দিছে, একসাথে দুইটা তালাক কার্যকর করে ওই দিনই আবার এই স্বামীর কাছ থেকে স্ত্রী তালাক দিয়ে মেয়ের জামার কাছে বিয়ে দিছে, মেয়ের জানার কাছ থেকে তার মেয়ে বিয়ে কি করে রেখে দিচ্ছে। এটা আমি এখন পর্যন্ত জানি না, কালকে রাত্রিতে টিভি চ্যানেল থেকে ফোন দিছিল। আচ্ছা, সে বললো যে ইয়ে কি করে কয় বল্লার একটা পক্ষ আর একটা পক্ষ হাজরাবাড়ি, আবার আমরা বলতেছেন যে কোরিয়াটার পক্ষ আর এক পক্ষ কোথাকার? কোরিয়াটা হাজরাবাড়ি না, এটা আমার জানো না, আমার আমি এই বিষয়টা জানি, মানে এখন পর্যন্ত জানি না। আমরা দুজনের কাছে শুনলাম ভাই, আমি বিষয়টা হলো আমার কাছে ভিডিও ফুটেজ ওই বেদির আছে, মানে একটা ভিডিও ফুটেজ নিয়ে এসছে আমার সাংবাদিক, বুঝছেন, ওটার মধ্যে বলছে যে মিন্টু চেয়ারম্যান ছিল, কাদের তালুকদার ছিল। আমি আবার কাদের তালুকদারের সাক্ষাৎকার নিলাম মাত্র, উনি এক পর্যায়ে আমার পরিচয় পাওয়ার পরে বললো যে আমি উপজেলা একটা মিটিং আছি, পরে কথা বলতেছি, ওইগুলো কাইটা দিল। হ্যাঁ, জন যাওয়ার পর সঙ্গে ভিডিও ফুটেজে কি আমার ছবি আছে? আনে ছবি না আমার জোরাজুরি করে একবারে বিয়া দিয়ে দিছে। কেরা দিয়ে দিল? যে বিয়া দিয়ে দিল কাদের তালুকদার আর মিন্টু চেয়ারম্যান আর এলাকার মাতবররা নেতারা ধৈরে
মানে একেবারে বিয়ে দিয়ে দিছে বুঝছেন। আপনি দোভাখালীর সাবেক চেয়ারম্যান মিন্টুকে ফোন দিয়ে দেখেন, আমি বিষয়টা আদৌ জানি না, আমি মাত্রই লোক মুখেও শুনি নাই আমাদের দুই সাংবাদিকের কাছে নাকি আনলো যে রামের কাছে শাশুড়ির বিয়া। এটা সুন্দর একটা আলোচিত ঘটনা, এটা আমি আপনাদের দুই সাংবাদিক ছাড়া আমি দ্বিতীয় কারো মুখে শুনি নাই। আচ্ছা যাই শুনুন নাই। হ্যাঁ আমি যে আজকে টিভি সারতাছি প্রথম পরে বুঝছেন, ঠিক আছে বিষয়টা হলো বেশি যে কথা কইছে তাহলে চেয়ারম্যান কিনা তাও তো আমরা জানি না, দোভাখালীর মিন্টু চেয়ারম্যান হইতে পারে অথবা বর্তমান চেয়ারম্যান আকবর ভাই হতে পারে, ইনি দুইটা, এটা হলো ধনবাড়ির দোভাখালী আমার কোন কলম জানি থাকে না, আমার কোন নাম জানি থাকে না, আপনারা থেকে ফোন দিয়েছে আপনি পড়াইছেন আমি পড়াইছি এরকম না, আপনিও বলতেছেন যে আমি পড়াই, আমি তো জানি না, ঠিক আছে
বিষয়টা হলো বেশি যে কথা বলছে তাহলে চেয়ারম্যান কিনা তাও তো আমরা জানি না। হ্যাঁ, দোভাখালীর মেন্টো চেয়ারম্যান হতে পারে অথবা বর্তমান চেয়ারম্যান আকবর ভাই হতে পারে। ইনি দুইটা, এটা হলো ধনবাড়ির দোভাখালী তারপরে কাজের শুনছিলাম, বুঝছেন? কাজের সাহেব বললো যে দুইটা তালা কার্যকর করছে।